So hello guys, welcome and welcome to another video of mine. আমি যেটা প্রত্যেকটা ভিডিওর আগে বলে থাকি, সো আমরা বলেছিলাম যে আমরা কোচিং রিলেটেড কিছু ভিডিও হয়তো বা হচ্ছে তৈরি করব। তো ফার্স্ট এর দুটো ভিডিওর কথা যদি বলি, ফার্স্ট ভিডিও ছিল ইনফরমেশন ইজ দ্য কি, সেকেন্ড ভিডিওটা ছিল যে অ্যাবাউট নোমেনক্লেচার, আই মিন প্রত্যেকটা জায়গার নামকরণ করা, দেন হচ্ছে প্রত্যেকটা কম্পাউন্ডের নামকরণ করা। এবং আমি ভিডিওতে বলেছিলাম যেটা হচ্ছে আপনাদের ফার্স্টের ভিডিও থেকে আসলে জিনিসগুলো দেখে আসতে হবে, আদারওয়াইজ আপনারা হচ্ছে লাস্টের দিকে এসে কিছুই বুঝবেন না। অ্যান্ড লাস্টের দিকে যদি কিছু বুঝতে হয় তাহলে হচ্ছে আবার ফার্স্টের দিকে যেতে হবে, ফার্স্টের দিকে থেকে হচ্ছে আসতে হবে গেইন। তো আজকে আমরা কিছু কথাবার্তা বলি, যেটা হচ্ছে আমাদের আজকে ভিডিও টপিকের কথা হবে যে স্পেসিফিক কলর্স। অ্যান্ড যদি বলি এটা কাইন্ড অফ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস গেমের জন্য, ইন গেম আপনারা এটা হচ্ছে সবচেয়ে বেশি ফেস করে থাকবেন, এবং এই কলার ছাড়া কিন্তু কোনো কিছু চলে না। তো আমরা এটা দেখি আসলে কলার্সগুলো কি। সো আমরা ডকুমেন্টসটা খুলি অ্যান্ড দেন হচ্ছে আপনারা দেখতে পারবেন টাইপস অফ কলার্স, ফার্স্টেই দেখতে পারতেছেন যে কয় প্রকারের কলার্স আছে। তো এরপরে আমরা ফার্স্টের দিকে লুপ কলার্স দেখতেছি, রোটেশন কলার্স, দেন হচ্ছে ইনফরমেশন কলার্স। তো প্রত্যেকটা কোচ নর্মালি এইভাবে ভাগ করে, অথবা আরো কতগুলো কলার্স আছে, বাট আমি আসলে ফোকাস আউট করে হচ্ছে ইনফরমেশন কলার্স এর উপরে। লুট কলার্স মিনস কি? লুট কলার্স মিনস হচ্ছে আপনি যখন লুট করতেছেন তখন হচ্ছে আপনার কাছে কি আছে না আছে এগুলো হচ্ছে বলা হচ্ছে লুট কলার্স। রোটেশন কলার্স মিনস হচ্ছে আমি সেক্টর রোটেশন দিব, এটা একটা রোটেশন কলার্স হতে পারে। বাট দ্য মেইন থিং ইজ দ্য ইনফরমেশন কলার্স। ওকে, ইনফরমেশন কলার্স এর উপরে ডিপেন্ড করে বাকি জিনিসগুলো আসলে গেমে চলে। লুট কলার্স এর উপরে আমরা হচ্ছে ফোকাস আউট না করি, রোটেশনের উপরে আসলে হচ্ছে আমরা ফোকাস আউট গুলো না করি। এখন স্পেসিফিক ইনফরমেশন কলার্স গুলো কাকে বলে বা স্পেসিফিক কলার্স গুলো কাকে বলে, সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল আজকে ডিনের টপিক থাকবে, যে আজকে আসলে আমরা কি করতে যাচ্ছি বা কি করব। তো আমরা যদি একটু উপরের দিকে মানে এটা একটু বড় করি, কারণ হচ্ছে আপনারা যেহেতু স্ক্রিন কাট দেওয়া সেহেতু হচ্ছে আপনারা কিছু মানে পাজলড হয়ে যাবেন যে কি আসলে হচ্ছে। তো ডিরেকশন ফার্স্ট অফ অল হচ্ছে ডিরেকশন, আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন কলার্সের ফার্স্টের যে পয়েন্টটা সেটা হচ্ছে ডিরেকশন। এখন এই জিনিসটা আসলে কেন দরকার জানি না, আমার গলার ভিতরে কি জানি হয়েছে ভাই, মানে অলওয়েজ এই ক্যাম জানি কি হয় আল্লাহ জানে, এটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। যাই হোক, সো আমরা ওইদিকে না যাই, আমরা এখানে থাকি। সেটা হয়েছে যে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখছিলাম ডিরেকশন। সো ডিরেকশন জিনিসটা কি, আপনার এনিমিটা আসলে কোন জায়গা থেকে হচ্ছে আপনাকে গুলি করতেছে, দ্যাট ইজ ডিরেকশন। এখন ডিরেকশনের জন্য আমি আসলে প্লেয়ারদেরকে বলি যে তোমরা কম্পাস মেথড ইউজ করো। দ্যাট মিনস এখন আপনি যদি মানে আমরা নর্মালি কি জানি মানে মোস্ট অফ দ্য পাবলিক এরকম, ভাই আমার ডানে আমার বামে, এটা হচ্ছে আমরা বলি ডান, ঠিক আছে ডান, এটা হইলো বাম, ঠিক আছে, এরপরে হইছে আমার পিছে অ্যান্ড হচ্ছে সামনে, তাই তো? তো এই জিনিসগুলো করতে গেলে না আসলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এই যে মাঝখানের ইনফরমেশনগুলো বাদ যায়, স্পেসিফিক হয় না। তো যেই জন্য আমি সবসময় বলি যে কম্পাস কলার্স গুলো হচ্ছে তোমরা আয়ত্ত করো। তো হোয়াট ইজ দ্য কম্পাস কল আউটস? তো কম্পাসে আমি হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে বের করে নিছি, যেটা হচ্ছে যে সামনের দিকে যেটা ফ্রন্ট সাইড সেটা হচ্ছে আমার নর্থ, নিচে যেটা নিচের দিকে যেটা সেটা হচ্ছে সাউথ, রাইটে যেটা ওইটা হচ্ছে ইস্ট, দেন হচ্ছে ওয়েস্ট। এখন কথা হয়েছে যে ভাই আমার না আসলে কম্পাস কলার্স বুঝতে অনেকটা কষ্ট হয়, ঠিক আছে? আপনি আপনি জাস্ট একটা জিনিস মনে রাখেন তাইলে হচ্ছে আপনি বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে আমার সামনে হচ্ছে নর্থ সাউথ, ডাইনে হয়েছে হচ্ছে আমার ইস্ট ওয়েস্ট। তো সামনে হচ্ছে নর্থ, তো সামনে যদি নর্থ হয় দেন হচ্ছে যে নর্থ আমাদের নর্থ নর্থ সাউথ ইউনিভার্সিটি আপনার সামনে, রাইট হয়েছে আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তো ঠিক আছে, তাহলে এখন ভাই এই জিনিসটা কিভাবে হয়, ইস্টের বিপরীত কি ভাই? আর ডাইনে যদি ইস্ট হয় ঠিক আছে তাহলে বামে কি, তাহলে হচ্ছে বামে ওয়েস্ট। আর আমার যদি সামনে নর্থ হয় তাহলে পিছনে কি, তাহলে নর্থ সাউথ। সো ওই অনুসারে হচ্ছে নর্থ অ্যান্ড সাউথ। সো নর্থ সাউথ সামনে হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, রাইট হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তো ইস্ট ওয়েস্ট নর্থ অ্যান্ড সাউথ, সো এইভাবে। এখন মাঝখানের গুলো কলার্স গুলো কিভাবে করবেন? সো আমার যদি হচ্ছে সামনে নর্থ হয় এবং রাইটে ইস্ট হয় তাহলে নর্থ এবং ইস্টের মাঝখানে কি, নর্থ ইস্ট, রাইট? সো এটা হবে আমার নর্থ ইস্ট। আমার যদি ডানে ডানে ইস্ট হয় এবং পিছনে সাউথ হয় তাহলে হচ্ছে মাঝখানে জায়গাটার নাম কি হবে, সাউথ ইস্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে সাউথ ওয়েস্ট,
এই মাঝখানের জায়গাটা, অ্যান্ড দেন হচ্ছে নর্থ ওয়েস্ট। ওকে, সো আমরা যদি ভাগ করি তাহলে বুঝতে পারবেন এই 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 পোর্শনটা, যদি এই এই প্লেনের কথা চিন্তা ভাবনা করি, এই প্লেনের উপরের পোর্শনটা হচ্ছে পুরোপুরি নর্থের, নিচের যে জায়গাটা সেটা হচ্ছে সাউথের, এই জন্য হচ্ছে সাউথ ইস্ট এবং হচ্ছে সাউথ ওয়েস্ট করে বলি। তো ব্যাপারটা কিছুটা হচ্ছে গোলাটা লাগবে ফার্স্টের দিকে, কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস আসলে নতুন নতুন সব জিনিসই কিছুটা হচ্ছে কঠিন লাগে, আস্তে আস্তে আমরা হয়তো হচ্ছে অভ্যস্ত হয়ে যাই। তো ফার্স্টের দিকে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনার জন্য ঝামেলা লাগবে। তো আমি আসলে কেন বলতেছি, লাইক আপনাকে হচ্ছে একটা ডিজে থেকে মারতেছে, তো আপনি অনেক সময় দেখা যায় কি যে জিনিসগুলো হয় এরকম, সে আপনি মার্ক দিতে পারবেন না। আই মিন আপনি চাইলে হচ্ছে ওই জায়গাটাতে মার্ক দেওয়া পসিবল হচ্ছে না, তো আপনি কি করতেছেন মানে আপনাকে পিন ডাউন করে রাখছে, তখন আপনি বলতে পারেন যে ভাই যে আমি আসলে আমার নর্থ ইস্টের থেকে মারতেছে আমাকে, বা সাউথ নর্থ ওয়েস্ট থেকে মারতেছে, এরকম ভাবে হচ্ছে আপনি বলতে পারেন। এবং কোন কোন জায়গায় আসলে আপনার হচ্ছে কলগুলো দেওয়া আসলে পসিবল হয় না, মনে করেন আপনি এমন একটা রিজে রয়েছেন, জাস্ট শুয়ে রয়েছেন, ওই শোয়া অবস্থা থেকে উঠলেই আপনাকে মেরে ফেলবে, আপনি তখন কিন্তু বলতে পারবেন না। আপনার তখন হচ্ছে ইমিডিয়েট টিমমেটকে বুঝাইতে হবে যে আসলে এনিমিটা কই আছে এবং হচ্ছে কোথা থেকে তার মানে তোমাকে মারছে। সো সেটা একটা ফ্যাক্ট। সো এই জন্য হচ্ছে স্পেসিফিক কলার্স গুলো লাগবে, এবং স্পেসিফিক কলার্স গুলোর পরবর্তী ধাপ আরো বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা হচ্ছে পরবর্তী ধাপে চলে যাই, কম্পাউন্ড এন্ড রিজ। তো ফার্স্টের দিকে আমরা হচ্ছে বলতেছিলাম ডিরেকশন, আই মিন নর্থ ওয়েস্টে আছে, নর্থ সাউথে আছে, এরকম করে আমরা বলতেছিলাম। সো ওইটা ছিল ডিরেকশন, যে আমাদের নর্থ ওয়েস্ট অথবা নর্থ সাউথে, বাট ওখানে কিসে আছে মানে কোন জায়গাটা তিনি নিয়ে আসছে, দেন হচ্ছে কম্পাউন্ড অথবা রিজের সাইডে হচ্ছে আমার এনিমিটা আছে, এরকম ভাবে আপনি বলতে পারেন যে কম্পাউন্ড অথবা রিজের সাইডে এনিমিটা রয়েছে। তো এখন কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু হচ্ছে অনেকগুলো কম্পাউন্ডের লিস্ট আপনাদেরকে দিয়ে দিছিলাম, যে ওই কম্পাউন্ডগুলো কি, যেমন স্কোয়াড হাউস আছে এবং হচ্ছে আপনার টু স্টোরি বিল্ডিং গুলো আছে, তো এগুলো আলাদা আলাদা কিন্তু নাম আছে। তো আলাদা আলাদা নামগুলো কিন্তু হচ্ছে আপনাদেরকে অলরেডি আমি হচ্ছে এর আগের ভিডিওতে অলরেডি লিঙ্ক সহ দিয়ে দিয়েছিলাম, যে হ্যাঁ এই জায়গাতে এই কম্পাউন্ডের নাম এটা এবং হচ্ছে এটা আসলে এটা করে সামথিং। তো ওই কম্পাউন্ডের নামটা দিয়ে হচ্ছে আপনি মেনশন করবেন, লাইক নর্থ নর্থ সাউথে, অ্যাকচুয়ালি নর্থ সাউথ না, মানে নর্থ সাউথ তো পসিবল না ডিরেকশন, সেটা হচ্ছে আমরা ফার্স্টে যেটা দেখছিলাম এখান থেকে সেটা হচ্ছে যে আমার নর্থ ইস্ট, ইয়েস নর্থ ইস্ট পসিবল। সো নর্থ ইস্টের মনে করেন যে স্কোয়াড হাউসের থেকে আমাকে মারছে, অথবা স্কোয়াড হাউসের দ্বিতীয় তলার উইন্ডো থেকে মারছে, বা স্কোয়াড হাউসের সেকেন্ড উইন্ডো থেকে মারছে, এরকম করে হচ্ছে আপনি কল অফ দিতে পারেন। এবং আমি আসলে যদি হচ্ছে একটু আপনাদেরকে দেখাতে যাই আসলে জিনিসগুলো আরো স্পেসিফিক ভাবে, ওকে সো আরো স্পেসিফিক ভাবে তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কেন আসলে দরকার। তো এইখানে এইখানে যদি আমি দেখাই, আমি স্পেসিফিকলি এই জায়গাটাতে হচ্ছে একবার ফাইট নিয়েছিলাম, সো আমি আসলে জানি। তো এই সাইডে আপনার যখন আচ্ছা, আমার এই জিনিসগুলো আসলে আগের থেকে তৈরি করা ছিল আগের ভিডিওর জন্য। তো আমি আসলে এই কম্পাউন্ডে ছিলাম, এই কম্পাউন্ডতে ছিলাম। সো এই কম্পাউন্ডতে তো যখন থাকি তখন এইখান থেকে আমাকে হচ্ছে পিন করা হয়, আই মিন হচ্ছে এখান থেকে একের পর এক শট আসে। তো আমার টিমমেট জাস্ট একটা জিনিসই বলছিল, সেটা হচ্ছে যে স্কোয়াড হাউসের লেফট উইন্ডো থেকে হচ্ছে মারতেছে তোমাকে। আমি কিছু করি না, আমি জাস্ট মনে হচ্ছে যে একটা পিক্সেল দেখছিলাম, আমি জাস্ট ওই পিক্সেলের উপরে জাস্ট ফোকাস করে একটা শট দেই এবং হচ্ছে ওই শটে হচ্ছে ডাউন না যায়। সো কতটা বেশি ইম্পর্টেন্স এই কল আউটস আসলে সেটা বলে আপনাকে বোঝানো যাবে না। তো দিস দ্য থিং, সো এই জন্য হচ্ছে স্পেসিফিক কলার্স গুলো লাগে, কারণ হচ্ছে আমি আসলে বুঝতেছিলাম না যে কোথা থেকে মারতেছে, ও আসলে পিক দিতেছে বেড়ে যেতেছে, পিক দিতেছে বেড়ে যেতেছে। তো এট লাস্ট বুঝতে পারি যে আসলে হ্যাঁ, টিমের যখন বলেছে হ্যাঁ স্কোয়াড হাউসের দোতলার লেফটের উইন্ডো থেকে তোমাকে মারতেছে, তখন কিন্তু আমি হচ্ছে ওইখানে তাকাচ্ছিলাম। এরপরে হচ্ছে আমাদের কন্ডিশন, কন্ডিশন হচ্ছে কি অবস্থাতে আছে, কি অবস্থাতে আছে মিনস আপনি কন্ডিশন অনেকভাবে বোঝানো যায়, একজন নক খাইছে, দুজন নক খাইছে, একজন স্কোয়াড হাউসের বারান্দায় শুয়ে রয়েছে, একজন স্কোয়াড হাউসের প্যানিক হাউসে প্যানিক রুমে শুয়ে রয়েছে, একজন স্কোয়াড হাউসের মেইন রুমে শুয়ে রয়েছে, একজন স্কোয়াড হাউসের উপরের দিকে আছে, দ্যাটস দ্য কন্ডিশনস। সো আমরা যদি হচ্ছে ফ্লো দেখি, আসলে ফ্লো চার্ট দেখি যে আসলে আমাদের কলগুলো এক্সিকিউট করতে হবে কিভাবে, দেন আসলে জিনিসগুলো আসে এইভাবে। ফার্স্ট অফ অল আমার মাউস খুবই খারাপ, সরি ফর দ্যাট। ডিরেকশন, ফার্স্টে আমরা হচ্ছে ডিরেকশন দেখব, দেন আমরা কোন কম্পাউন্ডে আছে বা রিজে রয়েছে,
সেটা বলবো, কম্পাউন্ড অ্যান্ড রিজেস, ওকে, রিজেস অ্যান্ড দেন এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন জিনিসটা লাস্টের দিকে খুবই কাজে লাগে, যখন হয়তো হচ্ছে আপনারা যখন বলেন যে হ্যাঁ আমরা একটা এনিমি ডাউন হচ্ছে, দুইটা এনিমি ডাউন হচ্ছে, তিনটা এনিমি ডাউন হচ্ছে, তখন হচ্ছে এই কন্ডিশনটা সবচেয়ে বেশি কাজে লাগে, অথবা কোন জায়গায় আছে স্পেসিফিক। তো আপনার জিনিসগুলো হচ্ছে খুবই স্পেসিফিক কল আউট দিতে হবে, আপনার টিমমেটকে স্পেসিফিক ভাবে বলতে হবে যে আসলে আমার এই জায়গায় এনিমি রয়েছে, এই জায়গায় এনিমি নাই। এখন স্পেসিফিক কল আউট দিলে কি হয়, যেটা হচ্ছে যে আপনার প্লেয়ারটা যদি নাও বোঝে আসলে গুলি শর্ট গুলো কিভাবে আসছে, আপনার যদি কল আউট স্পেসিফিক হয়, আপনি জাস্ট ওই প্লেয়ারটা আপনার ওই কলের উপর ডিপেন্ড করে শর্ট দিলে কিন্তু হচ্ছে এনিমি ডাউন হয়ে যায়। সো এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ইন গেম। এখন কথা হচ্ছে ভাই, বিশাল বড় একটা কথা বলছেন যে ভাই নর্থ ওয়েস্টের স্কোয়াড হাউসের দোতলার রাইডার উইন্ডোতে আছে, ভাই এত বড় কল দিলে তো আমার জীবন শেষ। তো হ্যাঁ, কল দিতে পারবেন, এটাও আমি একটা জিনিস বলে রাখি। মনে করেন যে আপনার ফাইটে আপনি এঙ্গেজ না, দুজন হচ্ছে পাশাপাশি বসে রয়েছেন, আই মিন পাশাপাশি কোনো বিল্ডিংয়ে আছেন, অথবা হচ্ছে 200 থেকে 300 মিটার দূরে হচ্ছে এনিমি দেখছেন, তখন হচ্ছে আপনি ইজিলি কলার্স গুলো দিতে পারেন। সো আমি যদি বলি সেটা হচ্ছে আপনার 10 সেকেন্ড প্লাস, মানে এটা আসলে সেকেন্ড লিখছি, আপনার আবার কোনো কিছু মনে করেন 105, এটা আসলে সেকেন্ড, সেকেন্ড প্লাস 10 সেকেন্ড প্লাসের উপরে যদি হচ্ছে আপনার সময় থাকে ফাইট এঙ্গেজ করার জন্য, তখন আপনি এটা বলতে পারেন আপনার কাছাকাছি এনিমি, এবং আপনাকে হচ্ছে বলতে হবে যে আসলে কি অবস্থা। সো ওই সময় হচ্ছে 5 সেকেন্ড প্লাস, আই মিন এটা এলিমিনেট করে দেবেন, ডিটেকশনটা এলিমিনেট করে দেবেন, তখন আপনি হচ্ছে কম্পাউন্ড এবং ডিজিজের দিকে বলবেন যে হ্যাঁ আমার এই কম্পাউন্ডের এত তালায় হচ্ছে এনিমি আছে। দেন যখন আপনি দেখতেছেন যে একেবারে খুবই কাছের অবস্থা, তখন হচ্ছে আপনি টিমমেটদের শুধু হচ্ছে কন্ডিশনটা বলতে থাকবেন যে ও রাইট সাইড দিয়ে আসতেছে, ও লেফট সাইড দিয়ে আসতেছে, ও এই এত তালায় আছে, ও একটা নেট খাইছে, ও এটা করতেছে। সো তখন যখন হচ্ছে আপনি ফাইট, মানে ফাইটে এঙ্গেজ হয়ে গেছেন, মানে আপনার পুরো 0-0 হচ্ছে সেকেন্ডে রয়েছেন আপনার ফাইটে এঙ্গেজের, তখন হচ্ছে আপনি এটা বলতে পারেন। কম্পাউন্ড রিজের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে পাশাপাশি বিল্ডিং এ রয়েছেন, তখন হচ্ছে এটা নক বের করা যেতে পারে, তখন স্পেসিফিক কলার চলে দিতে পারেন যে কম্পাউন্ড এবং রিজে রয়েছে, এবং হচ্ছে সে কত তালায় আছে, কোন বিল্ডিং থেকে পিক আপ করতেছে। ডিরেকশনেরটা যেটা বলছিলাম সেটা হচ্ছে 10 সেকেন্ড প্লাস, যে আমার ফাইট এঙ্গেজ হওয়ার ক্ষেত্রে 10 সেকেন্ডের উপরে সময় রয়েছে, আপনারা অনেক দূরে রয়েছেন, আপনারা জাস্ট হচ্ছে ফাইটে এঙ্গেজ করতে যাচ্ছেন, তখন হয়তো এই জিনিসগুলো করতে পারেন। সো এইভাবে হচ্ছে জিনিসগুলো হতে পারে। সো ফার্স্টের মানে যখন হচ্ছে একেবারে পুরো 0-0 সেকেন্ডস আপনার ফাইটে এঙ্গেজ রয়েছেন, তখন হচ্ছে এই জিনিসগুলো আসলে দরকার নেই, ডিরেকশন কম্পাউন্ড রিজেস, তখন হচ্ছে দুটো এলিমিনেট করে দেবেন। আপনার হচ্ছে মোটামুটি একটা ফাইট এঙ্গেজ হচ্ছে, রিচ রয়েছে একটা ফাইট হচ্ছে, হয়তো বা হচ্ছে পাশাপাশি দুটো কম্পাউন্ড রয়েছেন, তখন হয়তো হচ্ছে এই দুইটা আপনারা একসাথে দিবেন, এই দুইটা। অ্যান্ড ফাইট এঙ্গেজ হচ্ছে না, জাস্ট এনিমি দেখছেন, ডিরেকশন দিতে যাচ্ছেন, সো এই তিনটা জিনিস একসাথে হচ্ছে আপনারা বলতে পারেন, সো দ্যাট উড হেল্প। তো এইটা হচ্ছে স্পেসিফিক কল আউটস এর জন্য আপনাদের ভিডিও, আপনারা যদি এই জিনিসটা রপ্ত করতে পারেন, ফার্স্টের দিকে খুবই কঠিন হয় আসলে, ইভেন দো আমাদের দেশে প্লেয়ারদের কথা যদি বলি, হ্যাঁ ভাই ডাইনে এনিমি, হ্যাঁ ভাই বামে এনিমি, হ্যাঁ ভাই সামনে এনিমি, এরকম কথাবার্তা বলে, ভাই দিস ইজ সো অকওয়ার্ড ম্যান। ডাইনে এনিমি মিনস কি ভাই, ডাইনে কোথায় এনিমি, যে জানি না কোথায় এনিমি, ঠিক আছে বামে এনিমি, ভাই বামে কোথায় এনিমি, ভাই কোন জায়গায়, বামে তো অনেক জায়গায়, আমি চোখ খুলে তাকাইলে তো 300 মিটার, 400 মিটার, 500 মিটার দেখা যায়। সো ওইটা আসলে ফ্যাক্ট না, আপনাকে বলতে হবে স্পেসিফিকলি যে কোন জায়গায় এনিমি রয়েছে, আপনি যখন বলতে পারবেন তখনই হচ্ছে আপনার এনিমিগুলো মানে আপনার টিমমেটরা পারফেক্টলি ওইখানে এঙ্গেজ করতে পারবে, আদারওয়াইজ ওখানে এঙ্গেজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, বুঝে নেবেন জিনিসটা। অ্যান্ড একদিনে হবে না, অনেক দিন ধরে হচ্ছে আপনার এটা নিয়ে কাজ করতে হবে। ইভেন দো যারা যারা কোচ রয়েছেন তাদের ক্ষেত্রে আমার বলার যে আপনারা অন্তত হচ্ছে গেম প্লে গুলো দেখেন, আপনাদের প্লেয়ারদের কলার্সে কি প্রবলেম হয় সেটা হচ্ছে দেখার চেষ্টা করেন, এবং কলার্স গুলো নিয়ে কাজ করেন, দ্যাট উড বি সো মাচ অ্যাপ্রিসিয়েটেবল। কারণ হচ্ছে কলার্স ছাড়া ইনফরমেশন গ্যাদার হবে না, ইনফরমেশন ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবে না। সো যারা যারা কোচ রয়েছেন তাদের একটা জিনিসই করা উচিত, আপনাদের প্লেয়ারদের কলার্স গুলো ঠিক করা, তারা যাতে হচ্ছে পারফেক্ট কলার্সে চলে যায়, পারফেক্ট কলার্স দিতে পারে, সেটাতে আপনাদেরকে হেল্প আউট করা। সো গাইজ আজকে আমাদের এখানেই এতটুকুই ছিল, যদিও অনেকটা লেন্দি ভিডিও হয়ে গেছে, প্রায় 14-14.5 মিনিটের উপরে। সো আই এম সরি ফর দ্যাট, কারণ হচ্ছে এই জিনিসটা আসলেই এতটা বড় ছিল। আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু জিনিস নিয়ে আসবো। সো টিল দেন, গুড বাই।